বন্ধুরা আবার আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলার একমাত্র আতর সম্পর্কিত চ্যানেল ওয়ার্ল্ড সোনার বাংলাতে আজকে আমরা যে আতরটা নিয়ে আলোচনা করব এটাকে আতর বা পারফিউমারি অয়েল বলতে পারেন সুগন্ধি তেল কেননা পুরোপুরি এটা আতরের মধ্যে পড়ে না কারণ আতর যদিও মিষ্টি গন্ধ এটাও একটা মিষ্টি গন্ধেরই আহ যাই হোক এটাকে আতর বলতেও পারেন তো আমাদের ভারতবর্ষে আতর নিয়ে রীতিমতো রিসার্চ হয়েছে কেন কারণ ফুল থেকে আতর ফুলের শিকড় থেকে আতর অর্থাৎ গাছের শিকড় থেকে আতর সেই সঙ্গে সঙ্গে পশুদের থেকে পাওয়া আতর যেমন কস্তুরি এছাড়াও আপনারা জানেন আম্বের বলে একটা হয় আম্বের অর্থাৎ জীবাশ্ম যে গাছ হয় জীবাশ্ম গাছের থেকে যে রজন সেই রজন থেকে মানে কি কি হয়নি যদি এটা চায়নারা আবিষ্কার করেছে বলে অনেকে মনে করে থাকে যাই হোক সেসব বিষয়ে আমি যাচ্ছি না এবারে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা কোনো ফুল সংক্রান্ত আতর নয় আপনারা তো ভাবছিলেন এতদিন যে ফুল বা ওই ধরনের কিছু দিয়ে আমরা আতর করি না আজকে কোনো ফুল সংক্রান্ত আতর নয় আজকে ফল সংক্রান্ত আতর ভাববেন এই আবার কি কথা ফল দিয়ে আতর অবশ্যই ফুলে যদি এসেন্সিয়াল অয়েল থাকতে পারে ফলে কেন থাকবে না বড় প্রমাণ নিতে চান করে দেখুন নো প্রবলেম একটা আঙুরকে শোকান কিশমিশ হয়ে যাবে কিশমিশটাকে একটুখানি হাতে রাব করুন ঘষুন দেখবেন একটা অয়েল বেরোবে বাদ দিন আপেল শোকান কাঁচাম শোকান হ্যাঁ ফল দিয়েও একটা আতর মানুষ আবিষ্কার করেছে যার নাম ফওয়া কে ফাওয়া কে অর্থাৎ নানান ফলের সংমিশ্রণ অর্থাৎ মিষ্টি ফলের সংমিশ্রণ আপনারা দেখছেন আমার কাছে একটা সিনথেটিক এবং ন্যাচারাল মেশানো ফবাকি আছে এর রংটা কেমন হয় আতরের রংটা সচরাচর আমি দেখেছি ইয়োলিশই হয় একটা ক্যাপ আছে দেখছেন রোল অন পারফিউম ইয়োলিশ গন্ধটা কেমন একটু কেমন ধরনের বলতে পারবো না যদি এটা আমি আপনাদের বলতে পারি যারা আধুনিক ছেলে মেয়ে ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে তারা হয়তো পছন্দ করতে পারে তবে সবাই নয় মেয়েরা কিছুটা এটা বেশি হয়তো প্রবণতা মেয়েরা হয়তো এটা বেশি ভালোবাসতে পারে আবার বলা যায় না এটা এক একজনের ভালোবাসা ফলের গন্ধ অনেকেরই পছন্দ হয় কি কি ফল আছে লিস্ট দিতে শুরু করলে শেষ হবে না যেমন প্রথমেই আনারসের টোন পাওয়া যায় আনারস হ্যাঁ আনারস মিষ্টি একটা ফল কন্ধ বলতে পারেন তো এই আনারসের ফলের ফ্লেভার আমরা পাই সেকেন্ড আপেলের ফ্লেভার পাই আপেল কাশ্মীরের আপেলের গন্ধ মূলত এখানে ইউজ করা হয় এছাড়া আমরা আঙুরের এসেন্স পাই গ্রেপ ব্ল্যাক এবং গ্রিন দুটোরই অর্থাৎ কালো আঙুর এবং সবুজ আঙুর দুটোরই গন্ধ এতে পাওয়া যায় এছাড়া নাশপাতি এছাড়া লাইম টোন লাইম মানে হচ্ছে পাতি লেবু একই সঙ্গে আমরা এতে অরেঞ্জের টোন পাই এছাড়া ভাবতে অবাক লাগে কলারও টোন পাওয়া যায় কলা ব্যানানা আরও অনেক ফলের টোন অত ফলের নাম আমারও জানা নেই যেমন আমি কিউির গন্ধ একটু একটু পাই কিউই কিউই একটা ফল আপনারা জানেন খাওয়া খুব ভালো শরীরের পক্ষে এছাড়াও বলতে পারেন আরও নানান ধরনের ফল যেমন ধরুন আমার যেটা মনে হয়েছে তরমুজের হালকা গন্ধ পাওয়া যায় তরমুজ আর এছাড়া এখানে অনেক রকম ছবি দিয়েছে যদি সবগুলো নয় পাকা আমের কিছু গন্ধ পাওয়া যায় কিন্তু এর বেস নোট মানে যেটা থাকবে অনেকক্ষণ ধরে সেটা একটা ফ্লোরাল এটা ফুলের গন্ধ কারণ এতগুলো ফল মিশে একটা ফুলের গন্ধ তৈরি করে তবে অবশ্যই বেস নোটটা কিন্তু অনেকটা কলা আর আনারস মিশে গেলে যেমন হয় ঠিক তেমন তবে টপ নোটটা কিন্তু পুরোপুরি আনারসে আমি এটা আপনাদের শিওর করছি পুরোপুরি আনারসেরই গন্ধ পাওয়া যায় আর বাদ যে ফলগুলোর নাম বললাম এগুলো অল্প বিস্তর করে দেয় হয়তো প্রথমে গন্ধটা আপনাদের ভালো লাগবে না শুকলে একটা ফল ফল ফিলিং তবে দেখুন যারা ফলের গন্ধ পছন্দ করেন তাদের কাছে এটা বিশাল ব্যাপার আমার ইচ্ছা আছে একদিন স্ট্রবেরির ওপর আমি রিভিউ করব। স্ট্রবেরি লিচি এগুলো আতর না এগুলো পারফিউমারি অয়েল এগুলো আজকাল আধুনিক জামানায় সকলে মাখছে নন অ্যালকোহলিক যেহেতু আমার মনে হয় অ্যালকোহল দিয়ে পারফিউম না মাখাই উচিত গ্যাস বা এই যে কনসেন্ট্রেটেড অয়েল গুলো ভালো মানে ফাওয়া বিভিন্ন কিছু লোকাল ব্র্যান্ড আপনি যে কোনো দোকানে গিয়ে ফাওয়া বললে পাবেন তিন এম এর দাম ধরে রাখুন একশো টাকা হতে পারে দুশো টাকাও হতে পারে কোন কোম্পানির নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে তবে মোটামুটি তিন এম এর দাম সব কোম্পানিতে আমি যদি ভুল না করি একশো দুশোর মধ্যেই হয় ফাঁবাকে মাখুন ফলময় জীবন তৈরি করুন হ্যাঁ ফল মানে এটা ভাববেন না যে পরীক্ষা ভালো পাশ করব ভালো চাকরি পাবো ফলের ফ্রুটি নোট তবে হ্যাঁ ফ্রুটি নোট হলেও মিষ্টি গন্ধ অনেকেরই ভালো লাগবে না সবাই একটা ছোট ইউজ করে দেখতে পারেন তবে ন্যাচারাল ফাওয়াকে পাওয়া কিন্তু খুব কষ্টকর পাওয়া যায় বলে আমার মনে হয় না পেলে ভালো ভালোবেসে ফাওয়াকে ইউজ করুন নানান রকম ফুলের আতর ফুল সংক্রান্ত সরি ভুল বলছিলাম না ফুল ফুল বলে অভ্যাস ফল সংক্রান্ত কনসেন্ট্রেটেড অয়েল বা পারফিউম অয়েল ভালো থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ নতুন নতুন আতর সম্পর্কে জানার জন্য রেডি থাকুন কারণ আমার কাছে এখন আতরের ভান্ডার সবে শুরু হয়েছে শেষ হয়তো কোনো দিনই হবে না নমস্কার